وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি আলোচনা করব তানবিনের পরিচয় এবং তানবিন দিয়ে শব্দের ব্যবহার যজমের পরিচয় যজম দিয়ে শব্দের ব্যবহার তাসদীদের পরিচয় তাসদীদ দিয়ে শব্দের ব্যবহার এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন তো শুরু করা যাক গত পর্বে জবর জের ফেস নিয়ে আলোচনা করেছিলাম জবরের ব্যবহার জেরের ব্যবহার ফেসের ব্যবহার জবর দিয়ে শব্দের ব্যবহার জের দিয়ে শব্দের ব্যবহার ফেস দিয়ে শব্দের ব্যবহার এটা হচ্ছে এক জবর এক জের এক ফেস এখানে জবর একটা জের একটা ফেস একটা ধারাবাহিকভাবে আমরা যদি উপরে আরেকটা জবর বাড়া দিই এখানে যদি আরেকটা জের বাড়া দিই এখানে যদি আরেকটি উল্টা ফেস দিয়ে দিই তাহলে কি হয়ে গেল তানবিন হয়ে গেল তো এখন এটার নাম হচ্ছে কি তানবিন তো তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে তবে তানবিনের উচ্চারণটা দন্তান্ন মতো হয়ে থাকে কোন শব্দ শেষে যদি দন্তান্ন হয় তখন সে এই শব্দ যে উচ্চারণ হয় তানবিন উচ্চারণ সেম একই উচ্চারণ তো আমি কয়েকটা উদাহরণ দিই আপনারা সহজে বুঝে যাবেন যেমন দেখুন বা দুই জবর বান বাংলাতে দন্তান্নর মধ্যে হচ্ছে কোনো শব্দ শেষে দন্তান্ন থাকতে তখন এখানে যেভাবে উচ্চারণ হয় অনুরূপভাবে তানবিন উচ্চারণ সেরকম যেমন বা দুই জবর বান বকার বা দন্তান্ন বান বা দুই জের বিন বড় শিখের বি দন্তান্ন বিন বা দুই জের বিন বড় শিখের বি দন্তান্ন বিন বা দুই ফেস বুন বড় শিখের বু দন্তান্ন বুন আর আরবিতে নুন সাকিনের মতো হয়ে থাকে আরবিতে উচ্চারণটা নুন সাকিনের যে উচ্চারণ তানবিনের সেম উচ্চারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার আবার বলি বা দুই জবর বান বাকার বা দন্তান্ন বান বা দুই জের বিন বড় শিখের বি দন্তান্ন বিন বা দুই ফেস বুন বড় শিখের বু দন্তান্ন বুন এ হলো তানবিন তানবিনের উচ্চারণটা বাংলাতে কোনো শব্দ শেষে দন্তান্ন হলে যে উচ্চারণ হয় এখানেও তানবিনের উচ্চারণটা সেরকমই হবে যজমের যে উচ্চারণ তানবিনেরও একই উচ্চারণ আশা করি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি আবার লিখলাম বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই ফেস বুন বান বিন বুন এরপরে তা তা দিয়ে তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই ফেস তুন উচ্চারণটা কী হবে তান তিন তুন তকে তা দন্তান্ন তান তর শিখের তি দন্তান্ন তিন তর শিখের তু দন্তান্ন তুন বাংলা শব্দ শেষে দন্তান্নর যে উচ্চারণ তানবিনেরও সেম উচ্চারণ এরপরে দেখুন জিম দুই জবর যান জিম দুই জের জিন জিম দুই ফেস জুন যান জিন জুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই ফেস হুন হান হিন হুন খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই ফেস খুন খন খিন খুন দাল দুই জবর দান যেমন দোয়াকার দা দন্তান্ন দান দাল দুই জের দিন দাল দুই ফেস দুন একই নিয়মে তো এখানে র দিয়ে র দুই জবর রন রন র দুই জের ঋণ
রিন র দুই ফেস রুন রন রিন রুন যা দিয়ে গেলে যা দুই জবর জান যা দুই জের জিন যা দুই ফেস জুন জান জিন জুন জান জিন জুন তো এখানে দেখুন আমি বাকি সবগুলো হরফ একসাথে লিখে নিছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এখান থেকে বুঝে নেবেন এখানে দেখুন সিন দুই জবর সান প্রত্যেকটা হরফ তিন হরকত দিয়ে ব্যবহার সিন দুই জবর সান সিন দুই জে সিন সিন দুই ফেস সুন সান সিন সুন সিন দুই জবর সান সিন দুই জে সিন সিন দুই ফেস সুন সান সিন সুন সোয়াদ দিয়ে সোয়াদ দুই জবর সন দোয়াদ সোয়াদ দুই জে সিন সোয়াদ দুই ফেস সুন এখানে সোয়াদ উচ্চারণটা একটু খেয়াল করে পড়তে হবে সোয়ান সিন সুন সোয়ান সিন সুন দোয়াদ দিয়ে দোয়া দুই চরণটা দোয়া দুই যাব দোয়ান দোয়া দুই যে দিন দোয়া দুই ফেস দুন দোয়ান দিন দুন তোয়া দিয়ে তোয়া দুই যাব তোয়ান তোয়া দুই যে তিন তোয়া দুই ফেস তুন তোয়ান তিন তুন জোয়া জোয়া দুই যাব জোয়ান জোয়া দুই যে জিন জোয়া দুই ফেস জুন জোয়ান জিন জুন আইন এরপর আইন হরফটা আইন দুই যাব আন আইন দুই যে আইন আইন দুই ফেস রুন আন আইন রুন গয়েন হরফ গয়েন দুই জবর গন গয়েন দুই জের গিন গয়েন দুই ফেস গুন গন গিন গুন ফা ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই ফেস ফুন ফান ফিন ফুন ফা হরফটা উচ্চার করার সময় একটু বাতাস বের হবে কফ কফ দুই জবর কন এ কফ উচ্চারণ করার সময় আওয়াজটা বড় হবে বড় কফ কফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই ফেস কুন কন কিন কুন এরপর আসেন কাফ কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই ফেস কুন কান কিন কুন লাম লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই ফেস লুন লান লিন লুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই ফেস মুন মান মিন মুন নুন দুই জবর নান নুন দুই ঝের নিন নুন দুই ফেস নুন নান নিন নুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই ঝের উইন এখানে ওয়ান সে ঝের হলে ভি ভি ওয়াও ঝের ভি ওয়াও দুই ঝের উইন ওয়ান উইন ভুন ফেস হলে ওয়াও ফেস ভু ভু একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ভু এখানে দুই ফেস হওয়ার কারণে ভুন ওয়াও দুই ফেস ভুন এখানে ওয়ার হরকতটা উচ্চারণ করতে একটু জটিল খেয়াল করে শুনতে হবে ওয়াও দুই জবর ওয়ান জবর দিয়ে সহজ জের এবং ফেস দিয়ে উচ্চারণটা একটু শক্ত ওয়াও দুই জের উইন ওয়াও দুই জের উইন উইন ওয়াও দুই ফেস ভুন ওয়ান উইন ভুন হান হিন হুন হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই ফেস উন আন ইন উন আলিফেস আলিফের উচ্চারণ সেম আরেফ দুই জবর আন আরেফ দুই জের ইন আরেফ দুই ফেস উন আন ইন উন এবার ইয়ার মধ্যে ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়ান নিচে জের ফেস একটু খেয়াল করে শুনতে হবে ইয়ান ইন ইন একটু চাপ দিয়ে পড়তে হবে ইন ইউন ইয়ান ইন ইউন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিন হরকত দিয়ে 29টি হরফ অল্প সময়ের মধ্যে আমি দেখাতে পেরেছি যদি প্রত্যেকটা হরকত দিয়ে আলাদা দেখাতে যেতাম তাহলে অনেক সময় প্রয়োজন হতো এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যজমের পরিচয় এবং যজম দিয়ে শব্দের ব্যবহার তো যজমের আকৃতি এখানে আমি তিনটা দিয়েছি এই তিনটি আকৃতি বিভিন্ন কনাশরীফে দেখা যায় আমফারের মধ্যে এই তিনটি আকৃতির দেখা যায় তো এই আকৃতির সাথে আমাদের বেশি পরিচিত এই আকৃতি আমরা বেশি চিনি এটাকে যজম বলে আবার কিছু কিছু কনাশরীফে এই আকৃতিটাও দেখা যায় আর এটাও কলকাতা সাফার মধ্যে দেখা যায় তাহলে এই তিনোটা হচ্ছে কি যজম তাহলে যজমের আকৃতি এই তিনোটা হচ্ছে যজমের আকৃতি তো যজমের ব্যবহারটা হচ্ছে যজমওয়ালা হরফকে যজমওয়ালা হরফকে তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার ফড়া যায় যজমওয়ালা হরফ একবার ফড়া যায় আগের হরফের সঙ্গে আবার বলি যজমওয়ালা হরফকে তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার ফড়া যায় তো এরপরে দেখতে থাকুন তো এখানে আমি তিনটে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে তিনটে উদাহরণ দিয়ে দেখাই এখানে আলিফ হরফে জবর বা হরফে যজম
আলিফের নিচে জেদ, বার উপরে জজম, আলিফের উপরে ফেস, বার উপরে জজম। এভাবে 29 হরফ দিয়ে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, আপনারা বুঝে নেবেন। এবার ধারাবাহিকভাবে 29 হরফ এভাবে পড়তে হবে। আব আলিফ জবর বাই জজম, আব আলিফ জের বাই জজম, ইবে আলিফ ফেস বাই জজম, উব আব ইবে উব, আব ইবে উব। ফেস দিয়ে ফেসের উচ্চারণের সাথে বার উচ্চারণ জের উচ্চারণের অনুযায়ী জবার উচ্চারণ অনুযায়ী সাগেনটা পড়া যায়। দেখুন এই দুইটা একসাথে পড়া যায়। ডানে জজমালা হরফকে ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার, যেমন ডান দিকে হরকত হচ্ছে কি জবার, জবারের সাথে বার হরকতটা একসাথে একবার। আব উচ্চারণ কবার হয়েছে একবার, আব। এখানে জজমালা হরফ ডান দিকে হরকত হচ্ছে জের, জেরের সাথে বার যজনটা একবার, ইবে উচ্চারণটা খেয়াল করে শুনেন, ইবে একবার, আলিফ জের বাই যজন, ইবে আলিফ জের বাই যজন, ইবে। এখানে ফেসের সঙ্গে যজনটা ফড়া যাবে একবার, আলিফ ফেস বাই যজন, উব আব ইবে উব। এরপর দেখুন তা দিয়ে ধারাবাহিকভাবে তিন হরকত একসাথে নিয়ে আসছি। আবার আগের নিয়মে আলিফ জব তাই জজম, আত আলিফ জে তাই জজম, ইত আত ইত, আলিফেস তাই জজম, উত জব দিয়ে একবার, জে দিয়ে একবার, ফেস দিয়ে একবার, আত ইত উত। এরপরে আলিফ জব সাই জজম, এটা সা, সার উচ্চারণটা একটু নরম হবে, আস আলিফ জে সাই জজম, ইস আলিফেস সাই জজম, উস আস ইস উস। এরপরে জিম দিয়ে আলিফ জব জিমে জজম, আজ এটা উচ্চারণটা একটু শক্ত হবে, আজ আলিফ জে জিমে জজম, ইজ আলিফেস জিমে জজম, উজ আজ ইজ উজ, আজ ইজ উজ। হা হা দিয়ে হার উচ্চারণটা একটু শক্ত হবে, আলিফ জবর হায় জজম, আহ আহ। উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করে শুনতে হবে, প্র্যাকটিক্যাল আপনারা মাস্ক করবেন। আলিফ জের হায় জজম, ইহ আলিফেস হায় জজম, উহ আহ ইহ উহ। এরপর খ আলিফ জবর খয় জজম, আখ আলিফ জের খয় জজম, ইহ আলিফেস খয় জজম, উহ আহ ইহ উহ। এরপর দেখুন ডাল দিয়ে আলিফ জবর দালে জজম, আদ আদ উচ্চারণটা উপরের দিকে হবে, আদ আলিফ জের দালে জজম, ইদে ইদে আলিফেস দালে জজম, উদ আদ ইদে উদ আদ ইদে উদ। পাঁচটি হরফের মধ্যে কলকলা হয়, এগুলো ডাবল উচ্চারণ হয়। একটা হচ্ছে কফ তোয়া বা জিম দাল, এ দাল এরফর দাল আলিফ জব দালে জজম, উচ্চারণটা জালে উচ্চারণ নরম, আল আলিফ জে জালে জজম, ইদ আলিফে জালে জজম, উদ আল ইদ উদ। উচ্চারণ কিন্তু একটা হচ্ছে, আপনাকে খেয়াল করছেন, আলিফ জব রয় জজম আর, আলিফ জে রয় জজম ইর, আলিফেস রয় জজম উর আর ইর উর। জা দিয়ে আলিফ জব জা জজম আজ, এখানে জার উচ্চারণটা একটু শক্ত হবে, আলিফ জব জা জজম আজ, আলিফ জে জা জজম ইজ, আলিফেস জা জজম উজ, আজ ইজ উজ। সিন দিয়ে আলিফ জব সিনে জজম আস, সি সি শব্দটি উচ্চারণ হবে সিন উচ্চারণ করার সময়, আলিফ জে সিনে জজম ইস, আলিফেস সিনে জজম উস আস ইস উস। সিন দিয়ে আলিফ জব সিনে জজম আস, আলিফ জে সিনে জজম ইস, আলিফেস সিনে জজম উস আস ইস উস। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস। আলিফ জব সাদে জজম আস, আলিফ জে সাদে জজম ইস, আলিফেস সাদে জজম উস আস ইস উস। জব দিয়ে একবার, জি দিয়ে একবার, ফেস দিয়ে একবার, আস ইস উস। আলিফ জব দোয়াদে জজম আউব, উচ্চারণটা একটু খেয়াল করে শুনতে হবে, আউব আলিফ জে দোয়াদে জজম ইব, আলিফে দোয়াদে জজম উব, আউব ইব উব। এখানে আদ ইদ উদ করলে হবে না, এখানে দোয়াদে উচ্চারণটা একটু নরম হবে, আউব ইব উব। পা তোয়ার উচ্চারণটা খেয়াল করে শুনুন, আলিফ জব তোয়া জজম আ প, আলিফ জে তোয়া জজম ই ত, আলিফেস তোয়া জজম উ ত, আ ত ই ত উ ত, আ ত ই ত উ ত। রোয়া আলিফ জব রোয়া জজম আল ইব উল আল
ইভ উজ আলিফ জবা জোয়া জজম আব আলিফ জে জোয়া জজম ইভ আলিফ জ আলিফেশ জোয়া জজম উজ আব ইভ উজ আনের মধ্যে আসুন আলিফ জবা আনি জজম উচ্চারণটা একদম ব্যতিক্রম আ আলিফ জবা আনি জজম আ আলিফ জে আনি জজম ইয়ার আ ইয়ার উর আ ইয়ার উর গাইন আলিফ জবর গানে যাজম আউ ই উ এটা সহজ ফা দি উচ্চারণ সহজ আলিফ জব ফা যাজম আফ ইফ উফ আফ ইফ উফ আলিফ জে ফা যাজম ইফ আলিফ এস ফা যাজম উফ আফ ইফ উফ এরপরে দেখুন এখানে আলিফ জবর ক ফা যাজম এখানে উচ্চারণটা খেয়াল করে শুনতে হবে আক কল কলা হরফ ফার্স্টে কফ আক আলিফ জের কফে যেজম ই ক আলিফ ফেস কফে যেজম উ ক এর আওয়াজটা একটু বড় হবে আ ক ই ক উ ক এখানে সহজ আলিফ জবর কাফে যেজম আক আলিফ জের কাফে যেজম ইক আলিফ ফেস কাফে যেজম উক আক ইক উ লামের উচ্চারণটা সহজ আলিফ জবর লামে যেজম আল আলিফ জে লামে যেজম ইল আলিফ ফেস লামে যেজম উল আল ইল উল মিমের মধ্যে উচ্চারণ সহজ আলিফ জবর মিমের যজম আম আলিফ জের মিমের যজম ইম আলিফেস মিমের যজম উম আম ইম উম নুন নুনের উচ্চারণটা সহজ আলিফ জবর নুনে যজম আন আলিফ জের নুনে যজম ইন আলিফেস নুনে যজম উন আন ইন উন ওয়ার উচ্চারণটা একটু ব্যতিক্রম এটা দেখুন আলিফ জবর ওয়াই যজম উচ্চারণ হবে আও আলিফ জের ইয়াই যজ ওয়াই যজম এও আলিফ ফেস ওয়াই যজম উ এখানে ফেসের উচ্চারণটা মদের কায়দার মধ্যে চলে যাবে আলিফ ফেস ওয়াই যজম হলে কী হবে উ এখানে টান হয়ে যাবে জবর দিয়ে হলে আলিফ জবর ওয়াই যজম আও আলিফ জের ইয়াই ওয়াই যজম এও এও আলিফ জের ওয়াই যজম এও আলিফ ফেস ওয়াই যজম হলে কী হবে এখানে টান দিয়ে পড়তে হবে উ এটা অন্য একটা কায়দার মধ্যে চলে যাচ্ছে এরপরে দেখুন সর্বশেষ এখানে তিনটে হরফ আলিফ জবর হায় যজম আহ আলিফ জের হায় যজম ইহ আলিফের হায় যজম উহ এখানে উচ্চারণটা একটু খেয়াল করতে হবে হা উচ্চারণ করার সময় যজমল হরফের সাথে একটু বাতাস বের হবে আহ কোথাও আটকিবে না আহ আলিফ জের হায় যজম ইহ আলিফের হায় যজম উহ আহ ইহ উহ এরপরে হামজা দিয়ে আলিফ হামজার সাথে আলিফ জবর হামজা যজম আলিফ জবর হামজা যজম আলিফ জের হামজা যজম ই আলিফ এস হামজা যজম উ এখানে উচ্চারণটা সম্পূর্ণ ব্যতিক্রম আ ই উ আ ই উ হামজা এবং আলিফ দোনোটার উচ্চারণ কিন্তু এক উচ্চারণ এক হওয়ার কারণে দুই হরফ যখন একসাথে উচ্চারণ করবো তখন উচ্চারণটা ভিন্ন হয়ে যাবে আলিফ জবর হামজা যজম আ আলিফ জের হামজা যজম ই আলিফ ফের হামজা যজম উ আ ই উ তো এখানে দেখুন ইয়া হরফের উপর যখন যজম হয় তখন ইয়া হরফটা তিন হরকত দিয়ে কিবা ফুটতে হয় ইয়া হরফের উপর যখন যজম হয় তখন ইয়া হরফটি তিন হরকত দিয়ে কিবা ফুটতে হয় দেখুন আলিফ জবর ইয়াই যজম আয়ে আলিফ জবর ইয়াই যজম আয়ে আলিফ জের ইয়াই যজম ই এখন একের মধ্যে তবাইয়ের কায়দা হয়ে গেছে মধ্যে তবাইয়ের কায়দা আলিফ জের ইয়াই যজম ই এখানে একটা নিয়ে পড়তে হবে আলিফ ফেস ইয়াই যজম উই আয় ই উই আয় ই উই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি এখন আলোচনা করব তাসদিদের পরিচয় এবং তাসদিদ দিয়ে শব্দের ব্যবহার এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাসদিদ তিন দাঁতওয়ালা এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ তো তাসদিদ পড়ার নিয়ম তাসদিদের ব্যবহার তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তো তাসদিদওয়ালা হরফ কয়বার পড়া যায় দুইবার প্রথমবার
তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তো এখানে আমি তিনটি উদাহরণ দিলাম। আলু যাওয়ার বাইতে আছে আব্বা যাওয়ার বা আব্বা, প্রথমে ডান দিকে হরকতের সঙ্গে একবার, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আব্বা। আব বলতে একবার উচ্চারণ হচ্ছে, বা বলতে নিজ হরকতের সঙ্গে একবার। অনুরূপভাবে সবগুলোর মধ্যে একই সিস্টেমে, একই নিয়মে আলিফ জবর বায়তা আছে আব বাজের বি আব বি আব বি, আলিফ জবর বায়তা আছে আব বাফেশ বু আব্বু আব্বা আব্বি আব্বু। এরপর যদি আমি এখানে জেদ দিই তাহলে আলিফ জের বায়তা আছে ইব বাজর বা ইব্যা, আলিফ জের বায়তা আছে ইব বাজের বি ইব্বি, আলিফ জের বায়তা আছে ইব বাফেশ বু ইব্বু ইব্যা ইব্বি ইব্বু। এখন যদি আমি এখানে একটা ফেশ দিই তাহলে ফেশের সাথে একবার, তিন হরকত দিয়ে একবার একবার দেখুন, আলিফ ফেশ বায়তা আছে উব বাজবার বা উব্বা, আলিফ ফেশ বায়তা আছে উব বাজের বি উব্বি, আলিফ ফেশ বায়তা আছে উব বাফেশ বু উব্বু উব্বা উব্বি উব্বু। এভাবে 29 হরফ দিয়ে যদি আমি দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমি যে হরফগুলো উচ্চারণ দিক থেকে একটু কঠিন একটু জটিল সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, তো দেখতে থাকুন। তো হা এই হরফটি কিন্তু উচ্চারণ দিক থেকে একটু জটিল, একটু খেয়াল করে পড়তে হবে। আলিফ জবর হায়তা যে আহ, হা জবর হা আহ হা, আলিফ জবর হায়তা যে আহ হাজের হি আহ হি, আলিফ জবর হায়তা যে আহ হাফেশ হু আহ হু। এগুলোর উচ্চারণ কিন্তু সরাসরি বাংলা লেখা যায় না শুধু কয়েকটি হরফ ছাড়া, বাকিগুলা শুনে শুনে উচ্চারণ শিখতে হবে, শিক্ষকের মাধ্যমে শুনে শুনে উচ্চারণগুলো আয়ত্ত করতে হবে। আলিফ জবর হায়তা যে আহ হা জবর হা আহ হা আহ হি আহ হু। এখানে যদি আমি একটা জেদ দিই, জেদ দিয়ে যদি আমি পড়ি তাই দেখুন, আলিফ জার হায়তা যে ইহ হা জবর হা ইহা ইহি ইহু ইহা ইহি ইহু। এরপরে যদি আমি এখানে একটা ফেশ দিয়ে দিই, ফেশের সাথে একবার, তিন হরকত দিই তিনবার, আলিফ ফেশ হায়তা যে উহ হা জবর হা উহা উহি উহু উহা উহি উহু। উচ্চারণগুলো খেয়াল করে শুনতে হবে। এরপরে আমি এখানে যা দিয়ে দেখাচ্ছি, আলিফ জবা জায়তা যে আজ্জা জবা জা আজ্জা, আলিফ জবা জায়তা যে আজ্জা যে জি আজ্জি আজ্জু আজ্জা আজ্জি আজ্জু। এখন যদি আমি জেদি উচ্চারণ ইজ্জা, আলিফ জবা জায়তা যে ইজ্জা জবা জা ইজ্জা ইজি ইজু ইজা ইজি ইজু, ফেজ দি উচ্চারণ উজ্জা, আলিফে জায়তা যে উজ্জা জবজ্জা উজ্জা, আলিফে জায়তা যে উজ্জা যে জি উজ্জি, আলিফে জায়তা যে উজ্জা ফেশ জু উজ্জু। তো এখানে কফ দিয়ে দেখুন, আলিফ জবর কফে তা যে আক কফ জবর ক আক ক আকি আকু, জবর দিয়ে প্রথমে আক ক আক কি আপু, যেন দিয়ে উচ্চারণ আলিফ জবর কফ তা যে ইক কফ জবর ক ইক ক ইক কি ইকু, ফেশ দিয়ে উচ্চারণ আলিফ জবর কফ আলিফ ফেশ কফে তা যে উক কফ জবর ক উক ক উক কি উকু আক ক আক কি আপু ইক ক ইক কি ইকু উক ক উক কি উকু। এরপর ওয়াও দিয়ে আলিফ জবর ওয়াইতেজ আউ ওয়া জবর ওয়া আউ ওয়া, আলিফ জবর ওয়াইতেজ আউ ওয়াজের ভি আউ ভি, উচ্চারণটা এটার সাথে অন্য ভিন্ন আউ ভি আউ ভি আউ ভি, আলিফ জবর ওয়াইতেজ আউ ওয়া ফেশ ভু আউ ভু আউ ভু আউ আউ ওয়া আউ ভি আউ ভু। খেয়াল করে শুনবেন আউ ওয়া এটা সহজ, জের এবং ফেশের সাথে উচ্চারণটা একটু শক্ত আউ্বি আউ্বু। এরপর যে দিয়ে উচ্চারণ আলিফ জের ওয়াইতা যে ইউ ওয়া জবর ওয়া ইউ ওয়া ইউ ওয়া ইউ ভি ইউ ভি ইউ ভু ইউ ভু, আলিফ জের ওয়াইতা যে ইউ ওয়া ফেশ ভু ইউ ভু,
ফেস দিয়ে উচ্চারণ আলিফ ফেস ওয়াতে যে উব ওয়া জবর ওয়া উওয়া উওয়া উভি উভি উভু উওয়া উভি উভু তাহলে তিন হরকত দিয়ে দেখাইলাম আবার দেখুন আওয়া আউভি আউভু ইওয়া ইউভি ইউভু উওয়া উভি উভু এরপর হামজা দিয়ে দেখুন আলিফ জবর হামজা তাজদীদ আ হামজা জবর আ আ আ আ আ হামজার উচ্চারণ যেই আলিফের উচ্চারণও সেই সমান উচ্চারণ সেই জন্য ধাক্কা দিয়ে ফুটতে হবে আ আ আলিফ জবর হামজা তাজ আ হামজা জের ই আ ই আ উ আ আ আ ই আ উ জে দিয়ে উচ্চারণ আলিফ জের হামজা তাজ ই হামজা জবর হা ই আ ই আ ই ই ই ই ই উ ই উ এরপর ফেস দিয়ে উচ্চারণ উ আ উ ই উ ই উ উ সর্বশেষ ইয়া হরফ দিয়ে আলিফ জবর ইয়া তাজিদ আই ইয়া জবর ইয়া আই ইয়া আই ই আই ইউ জেদ দিয়ে উচ্চারণ আলিফ জের ইয়া তাজিদ ই ইয়া জবর ইয়া ই ইয়া ইয়া আলিফ জের ইয়া তাজ ইয়া জের ই ই ই ই ই ই ইউ আলিফ জের ইয়া তাজ ইয়া ফেস ইউ ইয়া ই ই ই ইউ ফেস দি উচ্চারণ উইয়া উইয়া উই ই উই ইউ তিনটা একসাথে আবার দেখাই আইয়া আই ই আই ইউ ইয়া ই ই ইউ উইয়া উইই উইউ এই উচ্চারণগুলো তাসদীদ দিয়ে উচ্চারণগুলো একটু জটিল এই জন্য খেয়াল করে শুনতে হবে বারবার এগুলো মাস্ক করতে হবে তারপরে এগুলো উচ্চারণটা সঠিকভাবে হবে না হয় হবে না এগুলোর প্রতি একটু গুরুত্ব দিয়ে মেহনত করতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের সামান্যটুকু ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ